স্বাগত বন্ধুরা, চ্যানেল সাকসেসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা মিসলিনিয়াস এক্সামের মক পিটি কদিন ধরেই করছি। ইতিমধ্যে অনেক আবেদন আমার কাছে এসেও ছিল, আমি কথাও দিয়েছিলাম যে আমরা আইডিওর মক পিটি কীভাবে হতে পারে সে নিয়ে কয়েকটা মডেল তুলে ধরব। তা আমাদের আজকের উদ্যোগ মোটামুটি সেই নিয়েই, আজকের সেই ইন্ডাস্ট্রি বিষয়। ভারতবর্ষ কৃষিপ্রধান দেশ, পশ্চিমবঙ্গও তার ব্যতিক্রম নয়। তো এই কৃষিপ্রধান দেশে আমাদের শিল্প তৈরি করতে গেলে তার ভিত্তি যে কৃষি হবে সে নিয়ে কোনো সন্দেহ নেই। তাই অ্যাগ্রোবেসড যে ইন্ডাস্ট্রি সেইগুলোই হবে মূলত আমাদের টার্গেট। কিন্তু শুধু এগ্রিকালচারের ওপর নির্ভর করে আমাদের যদি শিল্পের সম্প্রসারণ করি, তাও যে পুরোপুরি আমাদের উদ্দেশ্য, আমাদের যে এক্সপোর্ট তাকে পুরোপুরি সফল করতে পারবে তা নয়। আমরা আস্তে আস্তে বিষয়ের গভীরে যাব। তো আজকের যে ক্যান্ডিডেট, সে আমাদের প্রথম ক্যান্ডিডেট, আলোচনায় তার অংশগ্রহণও একেবারেই নতুন। তো সব মিলিয়ে এটাকে ঠিক একটা ইন্টারভিউ বা মক পিটি হয়তো শেষ পর্যন্ত বলা যাবে না, তার কারণ অনেক কিছু বিষয়ই তার অজানা। সেই সব বিষয় নিয়ে কিছু উত্তর, কিছু প্রশ্ন সব মিলিয়েই যে আলোচনাটা হয়েছে সেটা তোমাদের কাছে তুলে ধরব। আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার ক্যান্ডিডেট মৌসুমি। উত্তর চব্বিশ পরগনা এমনই একটি জেলা যেখানে কৃষি আছে, শিল্প আছে, সব কিছুতেই সমৃদ্ধ এবং পশ্চিমবঙ্গের প্রধান জনবহুল জেলা। তো সেই জেলার ক্যান্ডিডেট মৌসুমি। মৌসুমি ইংরেজি অনার্স পাস করেছে, হাসনাবাদ থানার মধ্যে তার বাড়ি। আমরা বরং সেই আলোচনার মধ্যে এটাকে মক পিটি বা মক ইন্টারভিউ না বলে বরং আলোচনাই বলা ভালো, যেখানে মৌসুমি সাহায্য করেছে এই আলোচনা চালিয়ে যেতে। তো তবুও আমরা আগে সেটা শুনে নিই, শুনে নেওয়ার পর তারপর কিছু কমেন্ট করব যেগুলো তোমাদের কিছুটা হেল্পফুল হতো। গুড আফটারনুন, আপনার নাম কি বলুন? মৌসুমি ঘোষ। মৌসুমি, ঠিকানা? স্যার, উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার অন্তর্গত হাসনাবাদ। কি পড়াশোনা করেছেন? কি স্যার, গ্রাজুয়েশন করেছি ইংরেজি সাহিত্য নিয়ে 2011 সালে, টাকি গভর্নমেন্ট কলেজ থেকে পাশ করেছি স্যার, আর তারপর থেকে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি। অনেক লম্বা সময়, এর মাঝে কি করছেন আর? নিজেকে চাকরির জন্যই প্রস্তুতি নিচ্ছি স্যার। এর আগে অনেকবার লিখিত পরীক্ষায় সফল হয়েছি, বাট চূড়ান্তভাবে সফল হতে পারিনি। সেগুলো কি কি পরীক্ষা? পিএসসি কন্ডাক্ট করে সেই পরীক্ষাগুলোর মধ্যে মূলত WBCS দিয়েছি আমি 2018-19-এ, প্রিলিমস কোয়ালিফাই করে মেন দিয়েছি, আর ক্লার্কশিপেও এর আগে কোয়ালিফাই করেছিলাম, পঞ্চায়েতের একটি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টেও কোয়ালিফাই করেছিলাম, বাট চূড়ান্তভাবে সফল হয়নি। আর এখন পিএসসি মিসলেনিয়াসে লিখিত পরীক্ষায় 2018-র যে নোটিফিকেশন এটাতে সফল হয়েছি এবং আইডিওতেও সফল হয়েছি, আর সম্প্রতি পিএসসি ক্লার্কশিপ স্যার ওটাতেও মানে প্রিলিমসে কোয়ালিফাই করেছি। সাফল্য আপনার দরজায় এখন কড়া নাড়ছে। স্যার চেষ্টা করছি। তা আপনি আর কি করেন? পড়াশোনা করি, তার পাশাপাশি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি এবং প্রাইভেট টিউশন পড়াই। আচ্ছা, কোন ক্লাস পর্যন্ত পড়াচ্ছেন? ক্লাস 5 থেকে 8। ক্লাস 5 ইংলিশ পড়াচ্ছেন। আচ্ছা, জিরান্ড পার্টিসিপেলের ডিফারেন্স কি বলুন তো? ইয়েস স্যার, জিরান্ড এন্ড পার্টিসিপেল, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? স্যার, জিরান্ড হচ্ছে আমরা যেটা ইউজ করি সেটা, জিরান্ড বলতে আমরা আইএনজি ইউজ করি যেটা, আর পার্টিসিপেল ইডি ইউজ করেও করতে পারি, ইএন ইউজ করেও করতে পারি। পার্টিসিপেল যেমন ব্রোকেন, ব্রোকেন টয় এটা বলতে পারি। আচ্ছা, আপনার
ইংরেজি অনার্সের সিলেবাস কী ছিল? স্যার বহুদিন ডিটাচ হয়ে গেছি বলে ওই জন্য ঠিক স্যার মনে নেই, অনেকদিন পড়াশোনা থেকে বিচ্ছিন্ন। আচ্ছা, তো তাও তো মানে নিশ্চয়ই আপনার মানে প্লে ছিল, পোয়েট্রি ছিল, রেটোরিক প্রসোডি ছিল, হিস্ট্রি অফ লিটারেচার ছিল, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। রেটোরিক প্রসোডি ভালো লাগতো? হ্যাঁ স্যার ভালো লাগতো স্যার, বাট এখন কিছু মানে করছে তাই মুহূর্তে। আচ্ছা, এমনি রোমান্টিক যুগে যে পোয়েটস তাদের কথা কিছু কিছু মনে পড়ে, জন কিটস, পিবি শেলি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। জন কিটস এর ওটুয়ে নাইটিঙ্গেল কবিতাটাও ভালো লাগতো। আচ্ছা, জন কিটস এর একটা কোট ট্রাই করা হয়, বলতে পারবেন সেটা কি? স্যার টুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ। এই তো, বাহ। আচ্ছা, কিটস কে কেন সেন্সুয়াস পোয়েট বলা হয়? স্যার উনি রোম্যান্টিক যুগের কবি ছিলেন এবং সেন্সুয়াস বলতে উনি হচ্ছে নেচারকে খুব ভালোবাসতেন এবং নেচারকে উনি ফিল করতেন। বর্তমান যুগে যে আমরা মনোটোনাস যে লাইফ, সেই লাইফ থেকে তিনি আমাদেরকে মানে ইমোশনালি তিনি কিভাবে নিজে আনাতে পারি, কিভাবে লাইফটাকে এনজয় করতে পারি সেইটা তিনি ফিল করতেন এবং মানে প্রত্যেকটা প্রকৃতির যে মানে রূপ রস গন্ধ সেটা তিনি উপভোগ করতে পারতেন। মানে আমাদের যে সেন্স অর্গানগুলো সেইগুলোর দিকেই ওনার চেয়ে মানে মূল ব্যাপারটা ছিল, এখানে কোনো মানে আইডিয়া বা ফিলোসফিক্যাল থট এইসব ব্যাপার নিয়ে কোনো ভাবনা ছিল না আর কি। সিনিক বিউটি যেগুলো আমাদের চোখ কান এগুলো আমাদেরকে মানে এনজয় করবে বা এগুলোর দ্বারা আমরা হচ্ছে কিছু ফিলিংস পাবো সেটাই আর কি। বা আচ্ছা, আপনি ধরুন আইডিও হবেন, তা আপনার ইন্ডাস্ট্রি সম্পর্কে আইডিয়া আছে? ইন্ডাস্ট্রি করতে গেলে কি কি শর্ত ফুলফিল করতে হয় তবে একটা ইন্ডাস্ট্রি তৈরি করা যায়? স্যার ইন্ডাস্ট্রি করতে গেলে সেখানে দেখতে হবে যে পজিশনটা যে ফার্মে তৈরি হবে, স্মল ইন্ডাস্ট্রি করতে গেলে সেখানে পজিশনটা ঠিকঠাক করে হচ্ছে কিনা, ফুলফিল হচ্ছে কিনা, এবং সেখানে কিছু লোন দরকার হয় বা টাকা পয়সার প্রয়োজন হয়। যদি যে এন্টারপ্রিনিয়রশিপরা আছে তাদের ঠিকঠাক করে মানে তাদের সেরকম মূলধন আছে কিনা এবং ক্যাপিটাল আছে কিনা এবং পরিবেশ আছে কিনা, বাজারজাত করা যাবে কিনা, সেই উৎপাদনজাত দ্রব্য ঠিকঠাক মার্কেট আছে কিনা এবং ইকুইপমেন্টস আছে কিনা, সেগুলো যদি সব কিছু ফুলফিল হয় তাহলে সেটা ইন্ডাস্ট্রি করা যেতে পারে। এবং সব সেটা পলিউশন হচ্ছে কিনা ইন্ডাস্ট্রির দ্বারা, পলিউশন কন্ট্রোল করতে পারছি কিনা আমরা সেটাও দেখব। এখানে পাওয়ারের কোনো ব্যাপার আছে? হ্যাঁ স্যার, ইলেকট্রিক পাওয়ার অবশ্যই দরকার। ওয়াটার? হ্যাঁ স্যার, ওয়াটার পাওয়ার প্রয়োজন। কমিউনিকেশন? কমিউনিকেশন তো স্যার অবশ্যই লাগবে, এবং সেখানে অন্যান্য গ্রামীণ যে খুব ক্ষুদ্র শিল্পগুলোতে আরো করে মানে এমপ্লয়মেন্ট হচ্ছে সেটাও দেখার দরকার আছে। হ্যাঁ, এমপ্লয়মেন্ট বা প্রফিট, পলিউশন এগুলো হচ্ছে পরবর্তী ব্যাপার, কিন্তু মূল ব্যাপার আমার একটা যদি শিল্প বা ইন্ডাস্ট্রিকে সেট আপ করতে চাই তার কতকগুলো আবশ্যিক শর্তের মধ্যে প্রথমে একটা তো ল্যান্ড পেতে হবে, প্লট যেখানে ইন্ডাস্ট্রিটা এস্টাবলিশ করা হবে, তারপর কি ক্যাপিটাল চাই, এন্টারপ্রেনার চাই, তারপর যে প্রোডাকশানটা করব সেই তার র মেটেরিয়ালসটা কাছাকাছি পাচ্ছি কি না এটা একটা ব্যাপার, ওটাকে মার্কেট যতকরণ করতে পারছি, হ্যাঁ, এবং ওগুলো করার জন্য ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে কি না, তারপর যে কোনো ইন্ডাস্ট্রির জন্যই পাওয়ার আর ওয়াটার এই দুটো হচ্ছে খুব ভাইটাল, এগুলো তো লাগবেই। তো আমাদের রুরাল ইলেকট্রিফিকেশন কি সব জায়গায় হয়ে গেছে? স্যার মোটামুটি মোটামুটি স্যার আমার এরিয়াতে তো মানে ম্যাক্সিমাম আছে স্যার, কিছু কিছু জায়গায় সমস্যা আছে স্যার ব্লকে। তাই আপনার এলাকার খবর রাখলে হবে, আর কারো দুনিয়ার খবর রাখবেন না, মানে দুনিয়া মানে আমাদের রাজ্যের খবর বা দেশের খবর এর খবর রাখতে হবে না স্যার? অবশ্যই স্যার,
স্যার দেখতে হবে যে ইন্ডাস্ট্রি স্থাপন করতে গেলে মানে সেইগুলো ঠিকঠাক করে হচ্ছে কিনা, পাওয়া যাচ্ছে কিনা, যদি না হয় তো সেটার ব্যবস্থাও করতে হবে। না, ইন্ডাস্ট্রির জন্য তো লাগবে। আমি বলছি যে রুরাল ইলেকট্রিফিকেশান আমাদের যদি অর্থনৈতিক জীবনযাত্রার মান উন্নয়ন করাতে হয় তার জন্য কিন্তু ইলেকট্রিফিকেশান একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আপনি ভেবে দেখুন যে আপনার বাড়ি কি গ্রামে না শহরে? তার মানে শহর, আধা শহর, শহরই বলা যায়। তার মানে আপনি তো গ্রামের দুঃখ বুঝতে পারবেন না। গ্রামের মানুষ পাশে তার ব্লক আছে, পঞ্চায়েত এরিয়াও আছে। হ্যাঁ, ওখানে কি রিলেটিভের বাড়ি আছে? হ্যাঁ স্যার, তো পঞ্চায়েত এরিয়াতে আছে। কিছুদিন আগে পর্যন্ত যেখানে রুরাল ইলেকট্রিফিকেশন হয়নি, যেখানে বিদ্যুৎ পৌঁছয়নি, সেখানে ধরুন 7টা 8টার পর লোকজন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছে, কোনো কাজকর্ম নেই। কিন্তু যখন বিদ্যুৎ থাকছে তখন কি লোকজন মনে হচ্ছে যে সন্ধ্যের পরও কিছু কাজ করি, কিছু না কিছু কাজের সঙ্গে ইনভলভ হওয়ার সুযোগ পাচ্ছে। যখন ইলেকট্রিফিকেশন হয়নি তখন কিন্তু এই সুযোগটা ছিল না মানুষের। যার জন্য যে কোনো ইন্ডাস্ট্রির জন্য তো লাগছেই, ওটা ভাইটাল। কিন্তু ইন্ডাস্ট্রি ছাড়াও আমাদের যদি ইকোনমিক ডেভেলপমেন্ট ঘটাতে হয় সাধারণভাবে প্রত্যেকটি মানুষের জন্যই আমাদের পাওয়ারের সাপ্লাই পাওয়াটা খুব দরকার। তো সেই রুরাল ইলেকট্রিফিকেশানটা আমাদের দেশে বা রাজ্যের পরিস্থিতি কোথায় মানে হয়েছে কি না এই জিনিসটা খোঁজ নিতে হবে। তো স্যার ম্যাক্সিমাম হয়েছে, বাট কিছু কিছু জায়গায় প্রবলেম তো আছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হিসেব অনুযায়ী 2018 সালের এপ্রিলের মধ্যে মানে ফার্দেস্ট কর্নার পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। তার মানে এবার তারপরও ওখানে ফার্দেস্ট কর্নার মানে কি ইলেকট্রিকের পোস্ট পৌঁছে গেছে, কিন্তু হাউস টু হাউস যে কানেকশান সেটা হয়তো কমপ্লিট হয়নি, সেটা কোথাও কোথাও বাকি আছে। কিন্তু রুরাল ইলেকট্রিফিকেশানের এই অবস্থা যে যেখানে এই কাজটা করা যাচ্ছে না, প্রত্যন্ত গ্রাম যেখানে কোনো রকম কমিউনিকেশন নেই, হিল এরিয়া, সেসব জায়গার ক্ষেত্রে কী ভাবনা করা হচ্ছে কিছু জানেন? সোলার সোলার যে পাওয়ারগুলো মানে বাড়ির ছাদে সূর্যের তাপে যে সোলার যে যন্ত্রগুলো সেগুলো ব্যবহার করা হচ্ছে। সোলার যেমন সোলার লাইট, সোলার ক্যালকুলেটর, বাড়ির ছাদে সোলার ব্যবহার করা হয়, তার দ্বারাই ফ্যান চলে। হ্যাঁ, সুন্দরবন এরিয়াতে এরকম অনেক ব্যবস্থা আছে। আচ্ছা, আপনি আইএসএ এর নাম শুনেছেন? আইএসএ কি বলেন স্যার? আইএসএ অ্যাব্রিভিয়েটেড রূপ, এর ফুল ফর্ম কি? আইএসএ হচ্ছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের উদ্দেশ্যই হচ্ছে যে সোলার ফটোভোল্টিক প্যানেল দিয়ে সব জায়গায় মানে এই ইলেকট্রিফিকেশনের কাজটা করা, যেখানে বিশেষ করে পৌঁছানো যাচ্ছে না অন্যভাবে, যেটা আপনি বললেন ওইভাবে পৌঁছানোর জন্য। এটা সারা বিশ্বে এই কাজ শুরু হয়েছে এবং লিডিং রোল নিয়েছে ইন্ডিয়া, এবং আইএসএর হেডকোয়ার্টার ইন্ডিয়াতে। ডিআইসির ফুল ফর্ম কি? ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি কর্পোরেশন। ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, কমিশন স্যার, কমিশন। আচ্ছা, কেভিআইসির নাম শুনেছেন? স্যার নাম শুনেছি, হ্যাঁ স্যার। খাদি মূলত মানে উদ্যোগের খাদি শিল্পের জন্য ওটার মানে প্রচলিত, খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন। হ্যাঁ স্যার। আচ্ছা, আর ওরা কি করে মূলত? স্যার আমাদের খাদি শিল্প যেটা হচ্ছে খাদি মহাত্মা গান্ধী সময় থেকে প্রচলিত, এটা একটা ঐতিহ্য ভারতবর্ষে। তো এই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য মূলত খাদি শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য সেটার ব্যবস্থা করা হচ্ছে। খাদি সেখানে জামা কাপড় তৈরি করা এবং সেটা বাজারজাতকরণ করা, সেই শিল্পটাকে বাঁচিয়ে রাখা মানে আমাদের ঐতিহ্যের সঙ্গে জড়িত, এটা মহাত্মা গান্ধীর সময় থেকে। তো সেইটাকে বাঁচিয়ে রাখার জন্য হ্যাঁ, ওরা কিন্তু শুধুমাত্র ওতেই সীমাবদ্ধ নয়, ওর বাইরেও অনেক কাজ করছে, আপনি খবর নেবেন। আচ্ছা, স্মল স্কেল ইন্ডাস্ট্রি বলতে কি বোঝায়? SSI বা স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ,
কি ওগুলো? স্যার স্মল ইন্ডাস্ট্রিজ বলতে মূলত মানে ছোট, খুব খুব ছোট যে শিল্পগুলোকে সেগুলোকে বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলবো যে ইনভেস্টমেন্ট যেখানে 1 crore to 10 crore, এবং তারপর হচ্ছে সেটা হচ্ছে টার্নওভার up to 50 crore পর্যন্ত যে শিল্পেতে দেখা যায় সেটাকে স্মল স্কেল ইন্ডাস্ট্রি বলে। আচ্ছা, আপনার এলাকায় এই ধরনের কোনো ইন্ডাস্ট্রি আছে? ক্ষুদ্র শিল্প আছে স্যার, স্মল নেই, মাইক্রো আছে স্যার। মাইক্রো আছে, যেমন দু একটা উদাহরণ দিন তো। মাইক্রো শিল্প বলতে মানে মুড়ি তৈরি, তালের গুড় তৈরি, বিড়ি, বেতের কাজ, বাঁশের কাজ, হাতের তৈরি মানে হস্তশিল্প যেগুলো বোঝায়, মানে হাতের পুতুল তৈরি, ব্যাগ তৈরি, এখন ওইসব ক্ষেত্রেও কিন্তু KVIC উদ্যোগ নিয়েছে। KVIC শুধুমাত্র খাদির জন্য নয়, ওই সব ক্ষেত্রেও কাজ করছে। সেটা আমাদের স্টেটে না করলেও অন্যান্য স্টেট, মহারাষ্ট্র, হরিয়ানা এইসবে এইসব প্রচুর কাজ করছে। গভর্নমেন্টের শিল্প সাথীর নাম শুনেছেন? শিল্প সাথী প্রকল্প, হ্যাঁ স্যার। কি ওটা? ওটা একটা পোর্টাল স্যার, ওটা একটা পোর্টাল, এবং ওটার মাধ্যমে যে শিল্পপতিরা তারা মানে ঠিকঠাক করে জানতে পারে যে কোথায় শিল্প স্থাপন করা যাবে, এবং তার ঠিকঠাক করে ক্রাইটেরিয়া পূর্ণ হচ্ছে কিনা, কি কি সুবিধা আছে সেই এলাকাতে। সরকারি পোর্টালের মাধ্যমে এন্টারপ্রেনিউরসরা সব কিছু জানতে পারে। একটা সিঙ্গেল উইন্ডো সিস্টেম যেখান থেকে সব কিছু জানা যাবে। নট অনলি দ্যাট, ওখানে লাইসেন্সের ব্যবস্থাও পর্যন্ত আছে, যেটা সবচেয়ে বেশি সমস্যা মানে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সমস্যা হয় সবচেয়ে বেশি লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে, সেই সমস্যাটাও দূরীকরণের জন্য ওই পোর্টাল। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারত এগ্রিকালচারের উপর নির্ভরশীল, আমাদের দেশে ইন্ডাস্ট্রি করতে গেলে অ্যাগ্রোবেসড ইন্ডাস্ট্রি বেশি দরকার। আপনি জানেন অ্যাগ্রোবেসড ইন্ডাস্ট্রি কোনগুলো? অ্যাগ্রোবেসড ইন্ডাস্ট্রি বলতে যে পাট শিল্পকে আমরা বলতে পারি, কারণ পাট চাষ হয় আমাদের রাজ্যে প্রচুর পরিমাণে, সেই পাটজাত দ্রব্য কাঁচামাল পাট সংগ্রহ করে সেখান থেকে পাটের ব্যাগ, বিভিন্ন রকম পাটের দ্রব্যাদি তৈরি করে আমরা সেটা ইন্ডাস্ট্রি বাজারজাত করে সেটাকে মানে শিল্পে আকার দিতে পারি, শিল্প ওটা করতে পারি। আর এটাই স্যার মূলত, আর কিছু এরকম ওটা আপনার মিনি রাইস মিল হতে পারে। হ্যাঁ স্যার, ওগুলো হচ্ছে, ওগুলো কিন্তু একটু বড় লার্জ স্কেলে হয়ে যাচ্ছে, কিন্তু আপনার ছোটোখাটো ধরুন পটাটো চিপস বানানো, টমেটো সস বানানো, জ্যাম জেলি আচার করা, এগুলোও হতে পারে। প্রধানমন্ত্রীর সহজ বিজলি হর ঘর যোজনা, এটা কিসের জন্য বলুন তো? স্যার সমস্ত মানে ভারতবর্ষের সমস্ত প্রান্তে প্রত্যন্ত অঞ্চলে যেখানে বিদ্যুৎ পৌঁছায়নি সেইসব জায়গায় নিখরচায় সমস্ত গ্রামীণ বিপিএল এলাকা যারা মানুষ বিপিএল তালিকাভুক্ত তাদেরকেও হচ্ছে ইলেকট্রিফিকেশন তাদের বাড়িতে পৌঁছে দিল, বিজুলি যাতে মানে সবাই প্রত্যেকে আলো পায়, কারেন্টের আলো পায়, এবং সেইটা প্রকল্প। আচ্ছা, ধরুন আপনি আইডিও সার্ভিসটা পেয়ে গেলেন, আর মিসেলিনিয়াস সার্ভিসের থেকেও আপনি একটা কোনো পোস্ট পেয়ে গেলেন, তা আপনি কোন সার্ভিসে যাবেন? আইডিওর পোস্টে যাবেন না মিসেলিনিয়াসের কোনো পোস্টে যাবেন? স্যার আইডিওটা আমি যদি আইডিও পাই তো আইডিও করব, কারণ এখান থেকে আমি গ্রামের মানুষের জন্য কিছু কাজ করতে পারবো, যেমন তাদের শিল্প, শিল্পের মাধ্যমে তাদের যেমন এমপ্লয়মেন্টেরও কিছু ব্যবস্থা করা যাবে, সেদিক থেকে গ্রামের মানুষ অনেক অনেকে সুবিধা পাবে, এবং তার আমি নিজের দিকটাও যেটা দেখবো সেটা হচ্ছে পোস্টটা প্রমোশন, যেটা সেই প্রমোশনটাও খুব মানে দ্রুত, এবং স্যার এটা এখান থেকে হচ্ছে জয়েন্ট ডাইরেক্টর এবং ডাইরেক্টর পর্যন্ত পৌঁছানো যায়, তো সেক্ষেত্রে আমি আইডিও সার্ভিসটাই সেন্ড করবো। তো তার মানে আপনি কি বলতে চাইছেন যে মিসেলিনিয়াস সার্ভিস থেকে যে পোস্টগুলো আছে ওখানে হচ্ছে জনগণের জন্য কিছু করা যাবে না, বা ওখানে সাধারণ মানুষের জন্য কিছু করা যাবে না? স্যার অবশ্যই যাবে স্যার, ওখানে তো পোস্ট প্রেফারেন্স আছে স্যার, এবার আমি যদি ভালো পোস্ট যেটা মানে যেগুলো দিয়েছি পোস্ট প্রেফারেন্স 1 থেকে 5 এর মধ্যে যদি সেগুলো হয়ে যায় স্যার সেখান থেকে সেটা বিচার করে দেখবো, বাট আমার মূলত মনে হয় আইডিওটা পেলে আইডিওটাই করবো স্যার। আচ্ছা, আপনার 1 নম্বরে কি আছে মিসেলিনিয়াসে? স্যার কনজিউমার ওয়েলফেয়ার অফিসার। আচ্ছা, ওটা আপনার খুব পছন্দের পোস্ট? ইয়েস স্যার। আচ্ছা, আপনার হবি কি? স্যার গার্ডেনিং। গার্ডেনিং, কি গাছ লাগান? স্যার কিচেন গার্ডেন মূলত, আমার বাড়িতে সবজি গাছ লাগানো হয়,
অর্গানিক, পুরো অর্গানিক ওয়েতে, যাতে করে মানে পরিবেশের কোনো ক্ষতি না হয় এবং স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয়। বাড়ির সামনে প্লট আছে? হ্যাঁ স্যার। তারপরে আপনাদের সবজি কিনতে হয় না? স্যার কিনতে হয়, বাট কিছুটা সেফ হয় স্যার। কোন সবজিগুলো বেশি ফলে স্যার? এখন মূলত আছে স্যার ব্রিঞ্জল আছে, লেডিস ফিঙ্গার আছে, বেসিল আছে, পামকিন আছে। ওতে পেস্টিসাইড লাগে না? স্যার অল্প স্যার। ব্রিঞ্জলে তো পেস্টিসাইড তো সবসময় লাগে স্যার। লাগে বাট তবু মানে যতটা কম সম্ভব ইউজ করি, আমি অর্গানিকটাই ইউজ করি স্যার। আচ্ছা, আপনাদের নর্থ চব্বিশ পরগনার সয়েলের নেচারটা কীরকম? দোআঁশ মাটি, এই জন্যই আপনাদের ফসল ভালো হয়। আচ্ছা, তা আপনার হচ্ছে ওই মানে গার্ডেনিংয়ে কেউ হেল্প করে না আপনি একাই সব করেন? আমি একাই। কোন সবজির জন্য বেশি জল লাগে মানে চাষ করার জন্য? আমার কাছে তো স্যার আমি যেটা করি কিচেন গার্ডেনিং করি, বাট আপনি কি মানে? হ্যাঁ, কিচেন গার্ডেনে ধরুন আপনার যে ব্রিঞ্জালের জন্য বা চিলির জন্য যেসব গাছগুলো লাগান, কে বেশি জল চায় মানে কার বেশি জলের দরকার হয়? স্যার মোটামুটি দিই স্যার, পামকিনেও লাগে স্যার, পানি শুকিয়ে গেলে তখন দিতে হয় বেশি করে। সেটা কদিন ছাড়া রেগুলার লাগে স্যার? একদিন মাত্র একদিন। তাই? আচ্ছা, এই বর্ষায় কোনো চাষ আছে? হ্যাঁ স্যার, স্যার ব্রিঞ্জাল আছে, কিউকাম্বার আছে, পামকিনও আছে, বেসিল আছে। আপনার বাবা কি করেন? স্যার বাবা এলএসসি এজেন্সি করে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা শোনা হলো, এবার দেখো আমরা বেসিক কিছু আইডিয়া নিয়ে এখানে আলোচনা করেছি, সেই বেসিক আইডিয়ার মধ্যে মৌসুমীর কিছু জানা ছিল, কিছু অজানা ছিল, এটা স্বাভাবিক। প্রথম প্রথম যারা এই অবস্থার মুখোমুখি হবে তাদের ক্ষেত্রে এরকম একটা অস্বস্তিকর পরিস্থিতি আসবে। আমরা মিসেলিনিয়াসের মকপিটের ক্ষেত্রেও দেখেছি যে প্রথম দিকের যারা ক্যান্ডিডেট তারা যেভাবে পারফর্ম করেছে, পরের দিকের যে ক্যান্ডিডেট তাদের কিন্তু পারফরমেন্স ফার বেটার। তার মানে কি হয়েছে যে প্রথম দিকের ক্যান্ডিডেটদের যে ভুল, সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে পরের দিকের ক্যান্ডিডেটরা তারা কিন্তু অনেকটাই নিজেদেরকে সমৃদ্ধ করতে পেরেছে। তার মানে এই নয় যে প্রথম দিকের ক্যান্ডিডেটরা একেবারে কিছুই জানতো না। তো এখন সেই প্রথম দিকের ক্যান্ডিডেটকেও যদি এখন প্রশ্ন করা যায়, দেখা যাবে তারাও অনেক বেশি বেটার পারফর্ম করতে পারবে। তা আমার ধারণা আমাদের আইডিওর মকপিটির ক্ষেত্রেও ব্যাপারটা তাই হবে। আমরা মৌসুমীকে দিয়ে শুরু করেছি, মৌসুমীর সঙ্গে আলাপ আলোচনা তোমরা শোনো, শুনতে শোনার পর দেখবে যে এর পরে যারা ইন্টারভিউ দেবে তাদের কিন্তু অনেকটাই স্মুথ হয়ে যাচ্ছে, এবং মৌসুমীও তখন মনে করবে যে আমার বোধহয় আরেকবার দিলে আমি আরও বেটার পারফর্ম করতে পারবো। এ তো গেল একটা সাধারণভাবে কথা, কিন্তু এবার ইন্টারভিউ ফেস করতে গিয়ে মৌসুমীর যে অসঙ্গতিগুলো দেখতে পেয়েছি সেইগুলো একটু বলি। সেটা হচ্ছে মৌসুমীকে একটা প্রশ্ন করা হয়েছিল জিরান্ড আর পার্টিসিপেলের ডিফারেন্স নিয়ে। এই প্রশ্নটা বাংলা দিয়ে শুরু করলেও প্রশ্নটা কিন্তু মূলত শেষ পর্যন্ত ইংরেজিতেই হয়েছিল। এখন যেহেতু প্রশ্নটা ইংরেজিতে ছিল, মৌসুমীর উচিত ছিল যে উত্তরটাই দিয়েছে সেটা ভুল হোক ঠিক হোক উত্তরটাকে অন্তত ইংরেজিতে দেওয়া। সেই কাজটা কিন্তু মৌসুমী করেনি, উত্তরটা দিয়েছে বাংলায়, এটা করা দরকার ছিল। আচ্ছা তারপর দেখো যে ওকে একটা প্রশ্ন করা ছিল সাধারণভাবে যে ইন্ডাস্ট্রি করতে গেলে তার কী কী আবশ্যিক শর্ত আছে, মানে কোন কোন শর্তগুলো ফুলফিল করলে আমরা একটা ইন্ডাস্ট্রি স্থাপন করতে পারবো। এখানে মানে সেটা লার্জ স্কেল, মাইক্রো, না মিডিয়াম, না অন্য কিছু, তা কিছু বলা হয়নি, কোনো ক্যাটাগরির উল্লেখ করা হয়নি, সাধারণভাবে বলা হয়েছে। কিন্তু মৌসুমী উত্তর দিতে শুরু করলো কোথায়? না, স্মল স্কেল ইন্ডাস্ট্রি নিয়ে বলতে শুরু করলো, এটা হওয়া ঠিক হয়নি। প্রশ্নটাকে ভালো করে ফলো করো, প্রশ্ন ভালো করে ফলো করে টু দ্য পয়েন্টে উত্তর দেওয়ার চেষ্টা করো। শিল্পসাথী পোর্টাল নিয়ে প্রশ্ন করা হয়েছে, সে কিছু বলেছে, কিন্তু যেটা বলেছে তার সঙ্গে আরও কিছু অ্যাড করতে হবে, ওটাকে আরও একটু
জানার দরকার আছে। তারপর ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্টের জন্য ইলেকট্রিফিকেশন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টা নিয়েও কিন্তু একটু খোঁজ খবর রাখতে হবে। রুরাল ইলেকট্রিফিকেশনের সঙ্গে সঙ্গে আমাদের গ্রামীণ জীবনযাত্রা কীভাবে পাল্টে গেছে, মানুষের ইকোনমিক ডেভেলপমেন্ট কীভাবে গতি পেয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে কিছু গুছিয়ে ধারণা রেডি রাখা, যাতে করে যে কোনো সময়ই বলতে পারা যায়। কতকগুলো অ্যাব্রিভিয়েটেড ফর্ম এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছে, সেগুলো যেমন MSME আছে, সেরকম DIC আছে। DIC-র ফুল ফর্ম যেটা, ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টার, ওটা কিন্তু কমিশন বা কর্পোরেশন নয়। তারপর অ্যাগ্রোবেসড ইন্ডাস্ট্রি, যেটা বলছিলাম যে আমরা কৃষিপ্রধান দেশে বাস করছি, আমাদের ইন্ডাস্ট্রি করতে গেলে আগে অ্যাগ্রোবেসড ইন্ডাস্ট্রির দিকেই আমাদের বেশি ঝুঁকতে হবে। তো সেই অ্যাগ্রোবেসড ইন্ডাস্ট্রি সম্বন্ধে তার স্মল স্কেলে কী হতে পারে, লার্জ স্কেলে কী হতে পারে, এইগুলোকে একটু ভালো করে পড়াশুনো করা, একটু খোঁজ খবর রাখা। এখন গুগল সার্চ করলে অনেক কিছুই পাওয়া যাবে, তো সেই কাজগুলো করতে হবে। এবার আরেকটা বিষয় যেটা মৌসুমি উত্তর দিয়েছিল, ওকে একটা প্রশ্ন করা হয়েছিল যে আইডোর পদ আর মিসেলেনিয়াসের যে কোনো একটা পদ, এই দুটো পোস্টের যদি সে একসঙ্গে চান্স পায়, দুটোতেই যদি সিলেক্টেড হয়, তাহলে সে কোন পোস্টে যাবে। তার উত্তর যেটা, সে উত্তর কিন্তু যুক্তিপূর্ণভাবে হয়নি। সে যদি জনগণের সেবা করতে চায়, দ্রুতই তো সুযোগ আছে, তাহলে কেন সে ওই কথাটা দিয়ে শুরু করবে? তার উত্তর আইডিও পছন্দের হতে পারেই, কিন্তু সেটার জন্য একটু যুক্তিনিষ্ঠ ভাবনা থাকতে হবে। এরকম প্রশ্ন কিন্তু হতে পারে তোমাদের অনেকের ক্ষেত্রেই, এরকম যারা আইডিও বা মিসেলেনিয়াস দুটোতেই কল পেয়েছো, যদি তোমাদেরকে প্রশ্ন এরকম করা হয় যে দুটোতেই পেয়ে গেছো, তুমি কোনটা করবে, তখন কোনটা করবে, তার জন্য কিন্তু যুক্তিপূর্ণ ভাবনা থাকতে হবে। মৌসুমির ক্ষেত্রে, মৌসুমি যেটা বলতে চেয়েছে কিন্তু গুছিয়ে বলতে পারেনি, সেটা হলো যে আইডিওর ক্ষেত্রে সে যদি ওই পোস্টে যায়, তাহলে ইনকাম জেনারেশনের জন্য সে ডাইরেক্টলি ইনভলভ হচ্ছে। সাধারণ খেটে খাওয়া মানুষ, তারা যদি কিছু ইনকাম জেনারেট করে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাতে পারে, লোকের মুখে হাসি ফোটে, সেটা দেখেই তার আনন্দ। সেই জন্য সে লোককে কোনো অ্যাসিস্ট্যান্স বা গ্র্যান্ট পাইয়ে দেওয়ার থেকে কী করে তারা মানে নির্ভরশীল না হয়ে স্বনির্ভর হতে পারে, তার জন্য যে কাজ করতে পারবে, তার জন্যই সে আইডিওর চাকরিটাকে বেশি পছন্দ করে। এইভাবে ব্যাপারটাকে একটু গুছিয়ে সে বলতে পারত আর কি। তো আর বেশি কিছু বলবো না, তোমরা পরের আরও ভিডিও পাবে দেখতে, এবং যারা আইডিওর ইন্টারভিউ দেবে তারাও সেভাবে তৈরি হও। ঠিক আছে, থ্যাংক ইউ।